হ্যালো বন্ধুসকল নমস্কার মই ভাস্করজিৎ চকিয়া ভাস্করজিৎ ইউটিউব চ্যানেললৈ সকলোকে স্বাগতম জনাইছো নমস্কার বন্ধুসকল নমস্কার দাদা বর্তমান সময়ত বিশ্বত করোনা ভাইরাসে মহামারী রূপ লওয়ার পিছত আমার ভারত সরকার তথা অসম রাজ্যতো লকডাউনের ব্যবস্থা দিছে 21 দিনের অহা 14 তারিখে এই 21 দিনের লকডাউন অন্ত পড়ব আজি আমার মূর দাদা সম্বন্ধীয় হয় তেওঁ অসম বেটেলিয়ানত করে আর অসম সরকারের অনুরোধ মর্মে এদিন দরমহা আমার দুখিয়া রাইজক গাঁও রাইজক আগবহাবলে আগবাহি আইছে আর প্রথমতে অকনমান অনুভব তো মনে জানি লো কেন নমস্কার দাদা প্রথমে আপনার পরিচয় জানাব ভাল পদক্ষেপ ভাল পদক্ষেপ আর আপনি কেন ধরনের এইবিলাক রাইজক দিম বলে ভাবিছে আপনি রাইজক মানে আলু সাবুন আৰু বিস্কুট আৰু মানে অলপ অলপ পিঁয়াজ চিয়াজ অলপ দিম বলে আহিলো মানে ওলাই ভাল 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 অকনমান দেখুৱাই দিবা এইবিলাক দেখুৱাই দিয়ক মিঠাতেল এয়া বিস্কুট এইবিলাক সাবুন সার্ফ আটা সকলবিলাক আছে এইবিলাক আলু এতিয়া আমি ঘরে ঘরে দিমগে আমিও চাই থাকিম আপনার চাই থাকুক বন্ধুসকল আর আগন্তুক ভিডিওবিলাক পাই থাকবলে আপনাদের ভাস্করজিৎ ইউটিউব চ্যানেলটো সাবস্ক্রাইব করব লগতে সাইডত থাকা বেল আইকনটো ক্লিক করব বলক বন্ধুসকল আমি ঘরে ঘরে যাও আপনার কথা সুদ এই অনুভব আপনার কেন হয়েছে আজি এরকম একটা বিরল নিদর্শন সরকারের মন্ত্রী সকলের অনুরোধ ক্রমে আজি সার্ভিস ম্যান সকলে সার্ভিস ওলাবিলাকে সাপ্লাইল বিলাকে গাঁৱৰ দুখিয়া ৰাইজক বহুত দিন আৰু লকডাউন দিয়ার বাবে এনেকুৱা অৱস্থা হৈছে গতিকে বহুত মানুহে কষ্ট আছে আমি তো খাটি খোৱা গাঁৱলীয়া মানুহ আমি তো কাম নকৰিলে আমাৰ নচলে এতিয়া আপোনালোকে অনুভৱটো কেনেকুৱা কওকচোন অলপমান ভালে লাগিছে গো ভাল লাগিছে ন ভালে লাগিছে ভাল ধুনীয়া হ'ব ধন্যবাদ আজি দাদা এই মুহূর্তে আপনার একটা কথা সুধো আপনার অনুভবটা কেন হয়েছে এই দুর্যোগের সময়ত দুর্যোগের সময়ত বলে কব লাগবে আমার এই একটা মানে কি গাঁলিয়া খাটি খাওয়া মানুষের কারণে একটা অতিকৈ সুন্দর পদক্ষেপ আপনার মনত অনুভব কেন আজি নিশ্চয় ভাল লাগিছে আপোনালোকৰ মনত ন অলপ হলেও আমি সকাহ পাইছো এই মুহূৰ্তত ঠিক আছে ধন্যবাদ